ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হেমন্ত সোরেন। আরো একবার জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হেমন্ত সোরেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ইডির মুখোমুখি হওয়ার আগে তৈরি করেছেন প্ল্যান বি। ইডি ইতিমধ্যে কার্যত জেরা, ইডির তল্লাশি, ইডির বারবার তলব, এবং সেই তলব এড়িয়ে গেছেন একাধিকবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তবে এবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হেমন্ত সোরেন, যেমনটা খবর। ইডির মুখোমুখি হবার আগেই তিনি সাজিয়েছেন প্ল্যান বি। ঝাড়খণ্ডে কি দেখা যাবে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ইতিমধ্যে জোরালো হয়েছে এই প্রশ্ন। কথা বলবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। নীল, হেমন্ত সোরেন গত কয়েকদিন ধরে যেটা আমরা বারবার বলছি যে সংবাদ শিরোনামে রয়েছেন, এবার ইডির মুখোমুখি হওয়ার আগে তিনি সাজিয়েছেন প্ল্যান বি। কি রয়েছে তার দ্বিতীয় এই প্ল্যানে? দেখো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজকে নিজে ইডির মুখোমুখি হচ্ছেন। ইডির মুখোমুখি হওয়ার আগে গত কিন্তু আমরা দেখেছিলাম তার যে দলীয় বিধায়ক এবং তার যে জোটসঙ্গী যে সমস্ত বিধায়ক, তাদেরকে নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কি সেই বৈঠক? যেটা জেএমএম সূত্রের যেটা খবর সেটা হচ্ছে, যেহেতু নবা তিনি সমন এড়িয়ে গেছেন, তাই হেমন্ত সোরেন নিজেও এবার গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করছেন। এবং গ্রেপ্তার হওয়ার আগে আমরা গতকালই দেখেছিলাম ঝাড়খণ্ডের মুখ্য সচিব এবং ঝাড়খণ্ডের শীর্ষ আমলাদের কিন্তু ডেকে পাঠিয়েছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল, এবং তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক কিন্তু করেছিলেন রাজ্যপাল। এরপরই গ্রেপ্তারের আশঙ্কা আরো বেশি করে করতে থাকে হেমন্ত সোরেন। হেমন্ত সোরেনের গতকাল দিল্লির ফ্ল্যাট থেকে দুটি বিলাসবহুল গাড়ি এবং প্রায় 30 লক্ষ টাকার উপর নগদ টাকা উদ্ধার আর করা হয়েছে বলে জানি সেই ইডি সূত্রের খবর। তার মধ্যেই আজকে কিন্তু নবার সমন এড়িয়ে যাওয়ার পর আজকে তিনি আর সমন এড়াননি, আজকে তিনি ইডির দপ্তরে এই মুহূর্তে হাজিরা দিয়েছেন। ইডির দপ্তরে হাজিরা দেওয়ার পরই যেটা প্রশ্ন হচ্ছে যে আজকে যদি বলছি কথাটা, কারণ নবার সমন এড়িয়ে গেছে, তো এই জন্যই আইনজ্ঞরা বলছেন যে যদি সঠিক প্রশ্নের উত্তর না দেয় হেমন্ত সোরেন, এবং সঙ্গে তোমার হচ্ছে যদি তিনি ইডিকে তদন্তে সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে কিন্তু তার গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছেন আইনজ্ঞরা। সেই জায়গা থেকে যদি তিনি গ্রেপ্তার হয়ে যান, তাহলে কি করবেন হেমন্ত সোরেন, এখানেই প্রশ্ন। এবং তিনি তার স্ত্রীকে সরাসরি মুখ্যমন্ত্রী করতে পারেন, এবং মুখ্যমন্ত্রী করে যাতে রাজ্যপাল চালানো যায় সেই রাজ্যে সেই চেষ্টা একটা তিনি করবেন। কারণ ইতিমধ্যেই তিনি বুঝতে পারছেন যে তার আইনের জালে তিনি যে জড়িয়েছেন সেটা তিনি নিজেও বুঝতে পারছেন। সরকার যদি বদল না হয়, তাহলে তার আর বেশি দিন আইনের পেছনে না পড়ে কোনো উপায় থাকবে না। সেই ক্ষেত্রে তিনিও একটা প্ল্যান তৈরি করেছেন, যেটা লালু প্রসাদ যাদব গ্রেপ্তার হওয়ার আগে তার স্ত্রী রাবড়ি দেবীকে কিন্তু বিহারের মসনদে বসিয়ে দিয়ে গিয়েছিলেন। রাবড়ি দেবী সেই সময় তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন রাবড়ি দেবী বিহারের রাজ্যপাট সামলে ছিল। আর রাবড়ি দেবীকে সামনে রেখেই বিহারে কিন্তু দল চালিয়েছিলেন লালু প্রসাদ যাদব। সেই পথেই হয়তো এবার হাঁটতে চলেছেন হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন যদি আজকে গ্রেপ্তার হয়ে যায়, তাহলে আগামীকালই হয়তো তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন এবং তার স্ত্রীকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেবেন। এইভাবেই ঝাড়খণ্ডের বাদ বাকি যে 4-5 মাস আছে, সেই 4-5 মাস সরকার চালিয়ে নিয়ে যাওয়ার একটা মরিয়া চেষ্টা চালাবেন। অন্যদিকে তার জোটসঙ্গী যে সমস্ত বিধায়করা রয়েছে, অর্থাৎ কংগ্রেস সহ অন্যান্য নির্দল বিধায়ক রয়েছে, তারা শেষ পর্যন্ত হেমন্ত সোরেনকে কতক্ষণ সমর্থন করবেন তা নিয়ে কিন্তু একটা বিরাট জল্পনা রয়েছে। কারণ যেভাবে ঝাড়খণ্ডের নদীয়া বিধায়কের বিরুদ্ধে ইডি এবং সিবিআই তারা আইনের জালে জড়াচ্ছেন, সেই জায়গাতে কতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত হেমন্ত সোরেনকে তারা গার্ড করবেন তা নিয়েও কিন্তু একটা জল্পনা রয়েছে। লোকসভার আগে যেটা মনে করা হচ্ছে যে লোকসভার আগেই হয়তো ঝাড়খণ্ডের যে রাজ্যপাল, সেই রাজ্যপাল ভেঙে যেতে পারে। কারণ ইতিমধ্যেই সেখানে কিন্তু আইন শৃঙ্খলার বিষয় নিয়ে কিন্তু রাজ্যপাল কিন্তু সক্রিয় এবং রাজ্যপাল প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। সেই বৈঠকের মধ্যখানে আজকে তিনি হেমন্ত সোরেন তিনি সকালবেলাতেই ইডির দপ্তরে গিয়েছেন। জমির দুর্নীতির যে মামলা, সেই মামলাতে ইতিমধ্যেই তাকে ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে।
নীল, দেখো এই যে হেমন্ত সোরেনের সোমবার নিখোঁজ, তারপরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক, রাতারাতি ইডি গ্রেপ্তার হলে কি হবে সেই যে একটা রোডম্যাপ ঠিক করলেন, এই প্রসঙ্গে শাসক এবং বিরোধী উভয় জোট উভয় দলের কি বক্তব্য পাওয়া যাচ্ছে এই ঘটনাকে ঘিরে? দেখো, বিজেপি বিষয়টা নিয়ে আক্রমণ চালাচ্ছেন, সেখানে যে বিজেপির প্রধান সারির নেতা বাবুলাল মারান্ডি, হ্যাঁ, এরা কিন্তু আক্রমণ চালাচ্ছেন এবং বাবুলাল মারান্ডিকে বিজেপি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর পদে ফের বসাতে পারে যদি তারা সরকার গঠন করে বা নির্বাচিত, আগে প্রথমে তো সামনে ঝাড়খণ্ড ইলেকশন, ইলেকশনে তাকে সামনে রেখে দল নির্বাচনে যাবে ঝাড়খণ্ডে বাবুলাল মারান্ডিকে, এবং বাবুলাল মারান্ডিকেই মুখ্যমন্ত্রীর পদে বসাতে ইচ্ছুক বিজেপির কেন্দ্রীয় নেতারা। এবং বিষয়টা নিয়ে কিন্তু ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনকে কিন্তু ইতিমধ্যেই আক্রমণ করতে শুরু করে দিয়েছেন বিজেপি সহ অন্যান্য তাদের বিরোধী দলগুলো। তারা এখন শুধুমাত্র ওই যে বিজেপির বিজেপি, যেহেতু তারা ইন্দিরা জোটে রয়েছেন, বিজেপিকে সমর্থন করছেন না, বিজেপির বিজেপিকে সমর্থন করছে না, ইন্ডিয়া জোটে রয়েছে, তাই তাদের হেনস্থা করা হচ্ছে বলে তারা শুধুমাত্র অভিযোগ করছেন। কিন্তু এখনো পর্যন্ত আইনের দিক থেকে সেইভাবে খুব একটা ভালো জায়গায় কিছু এই মামলার ইডির বিরুদ্ধে কোনো স্টে অর্ডার বা ইডি কোনো তাকে গ্রেপ্তার করতে পারবে না এইরকম কোনো কিন্তু রক্ষা কবচ সুপ্রিম কোর্ট বা ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে কিন্তু হেমন্ত সোরেন নিয়ে আসতে পারেনি। তাই হেমন্ত সোরেনের কিন্তু এখন সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে, কারণ যেহেতু একটা চিফ মিনিস্টার হয়তো প্রথম দিন গ্রেপ্তার নাও করতে পারে, প্রথম দিন হয়তো ম্যারাথন জেরা করে তাকে ছাড়া হতে পারে, দ্বিতীয় দিন আরো ডকুমেন্টস দিয়ে হয়তো আগামী 4-5 দিনের মধ্যে তাকে শর্ট ডেটে তাকে ডাকতে পারে, শর্ট ডেটে ডাকার পরেই তারপর তিনি তারপরই তাকে হয়তো যদি তথ্য প্রমাণ হাজির না করতে পারে সেই ক্ষেত্রে একটা বড় আশঙ্কা করছে তারা, তারা নিজেরাই আশঙ্কা করছে গ্রেপ্তার তাকে তিনি তাকে করে নেবে ইডি, এবং এখনো পর্যন্ত যদি গ্রেপ্তার করে নেয় তাহলে তার স্ত্রীকে দিয়েই আপাতত রাজ্যপাঠ চালানোর চেষ্টা করবে, না হলে যদি সরকার ভাঙে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে নেবে, এবং রাষ্ট্রপতি শাসন জারি করলে ভালো মতোই তারা বুঝতে পারছে যে ঝাড়খণ্ডের সমস্ত আসনে কিন্তু বিজেপি যে প্রার্থী লোকসভাতে তাদের জয় জয়কার হবে সেইটা অন্তত কিছুটা আটকানোর চেষ্টা করছে হেমন্ত সোরেন, যেভাবেই হোক নিজের রাজনৈতিক দলকে বাঁচানোর চেষ্টা করছে, পাশাপাশি নিজের রাজনৈতিক দল ছাড়াও যাতে ইন্ডিয়া জোটকে অন্তত ঝাড়খণ্ডের মাটিতে একটা শক্ত জায়গায় রাখা যায় সেই চেষ্টা হেমন্ত সোরেন এখন বর্তমানে করছেন। সুপ্রীতি, বেশ ধন্যবাদ নীল, কথা বলছিলাম নিউজ ওয়ানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। আজ ইডির মুখোমুখি হেমন্ত সোরেন এবং গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে চূড়ান্ত পর্যায়ে, তাই ইতিমধ্যে তার স্ত্রী অর্থাৎ কল্পনা সোরেনকেই কুর্সিতে বসানোর জন্য উদ্যত হয়েছেন, উদ্যোগ নিয়েছেন হেমন্ত সোরেন, তবে কি হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ঝাড়খণ্ডের স্টিয়ারিং দেওয়া হতে পারে কল্পনা সোরেনকে যেমনটা ইতিমধ্যেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।